ভয় আমাদের ভিতরে নাই রে, যদি মরণের ভয় তো একটু দেখি কত আশ্চর্য হয়ে গেছ। মরা দাদার লগে সেলফি তুলিয়া মোবাইলে পোস্ট করে বড় লজ্জা লাগে রে মুসলমান। দাদার লাশটা ধরে সেলফি তুলে কবরের মধ্যে শোয়ায় আর সেলফি তুলে ছেড়ে দেয়, বড় কষ্ট হয়। এই মরণের কথা আমাদের কেন স্মরণ হয় না? আল্লামা মুত্তাম জাতালি সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সবচেয়ে আসান মৃত্যু হয়, সবচেয়ে সহজ মৃত্যু যেটা, ইমানদারের মৃত্যু। আর ইমানদারের মরণটা হলো আটা খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা যদি টান দিয়ে বাইর করা হয়, অনাসে বাইর হয়ে যায়, আটাই টের পায় না, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। এই মৃত্যুটা আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব বললেন, মানুষের সবচেয়ে সহজ মৃত্যু হয় কত কঠিন, সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হয় মুসলমানই হলো সহজ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণের সময় যারা প্রসাব করে দেয়, মরণের সময় তাদের জিব্বা বড় হয়ে যায়, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাবুল করাইলা। কদিন আগে এক চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মরণের পরে নিজ হাতে তারে গোসল করাইলাম, নিজ হাতে তারে কাপন করাইলাম, কত চেষ্টা করলাম জিব্বাটারে ভিতরে দেওয়ার জন্য, ভিতরে দিতে পারি না, জিব্বাখানা অনেকখানি বাইর হয়ে গেছে। আয় প্রতিবেশী বারবার ওই চাষি এসে ডাকতে বলে, রুহুলামি এ রুহুলামি চেষ্টা করো বাবা, মানুষ দেখুন ওই লাশটা দেখে সবাই ভয় পায়, জিব্বাটা বাইর হয়ে গেছে। শুনতে পাইলাম দুনিয়ার মধ্যে উনি নামাজ পড়তো ঠিক, কিন্তু মানুষের সঙ্গে আসার ব্যবহার ভালো করতো না, মিথ্যা বলতো, মিথ্যার মধ্যে বেশি দাবি তো। আজকে দুনিয়া থেকে বিদায়ের পরে দেখতে পাইলাম দুনিয়ার মধ্যে জিব্বা বাইর হয়ে গেছে, কত মানুষের দাফন করাইলাম, গোসল করানোর সময় দেখি পায়খানা করে দিছে রে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। এই মরণের বেলা পান করতে হবে কত রাজা কত বাদশা, ফিরাউন নমরুদ কারুন যারা খোদাই দাবি করেছিল, কেউ দুনিয়ার মধ্যে নাই, আপনি আমিও থাকব না, সাদের বাড়ি থাকবে না, বাড়িতে ঢুকলাম কত শখ করে বাড়ি বানাইল, এ মুসলমান সাদ্দাত জান্নাত বানাইল, দুনিয়ার মধ্যে জান্নাত বানাইল, জান্নাতে বাস করতে দেয় না, কত বালাখানা বাড়ি গাড়ি রেখে সব চলে গেল, একমাত্র সাড়ে তিন হাত মাটির কবর। ও মুসলমান আপনি কি জবাব দিবেন আল্লাহর আদালতে? এই দুনিয়ার মধ্যে যদি অন্যায় করে যা, এই দুনিয়া থেকে যদি আপনি গুনাহের কাজ করে যা, আমার আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবে না। আমার ভাইরা আমার বন্ধুরা, সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয় একটু আমাদের ভাবার দরকার, চিন্তা করার দরকার। কত মানুষ চলে গেছে, আমার ডাক এসে যাবে, চলে যাব, হয়তো আজ নাই হয় কাল, আজ না হয় কাল, কাল না হয় পরশু, আমার বিদায় নিতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার আমি চলে যাব, আমাই তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমাই তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে।
এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি চলে যাব আমাই তোমরা ভুলে যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, এ দুনিয়ার মুসলমান ইমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যু, ইমানদারদের জন্য আমার আল্লাহ রাখছে একটা জান্নাত প্রস্তুতি। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দাত লিল মুমিনিন, আমি মুত্তাকিন মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখলাম, একটা নয় দুটি নয় আট আটটা জান্নাত, কয়টা জান্নাত জোরে জোরে বলেন কয়টা জান্নাত। আল্লাহ বলেন একটা নয় দুটি নয় ইমানদারদের জন্য, আল্লাহ আলাদের জন্য আমি একটা নয় দুটি নয় আট আটটা জান্নাত প্রস্তুতি করে রাখছি, আর কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে একটা নয় দুটি নয় সাতটা জান্নাত। আল্লাহ বলেন উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে একটা নয় দুটি নয় সাত সাতটা জান্নাত। এক দলের জন্য রয়েছে নির্ধারিত জান্নাত, আর এক দলের জন্য নির্ধারিত আছে জাহান্নাম। ইমানদারদের জন্য শুভ সংবাদ হলো আল্লাহ প্রস্তুতি করে রাখছে আটটা জান্নাত, কয়টা জান্নাত জোরে বলেন কয়টা জান্নাত, আটটা জান্নাত। আর বেঈমান মুনাফিকদের জন্য কাফেরদের জন্য প্রস্তুতি করে রাখা আছে সাতটা জাহান্নাম। এখন জান্নাতে যেতে চাই না, জান্নাতে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই, কোথায় যেতে চাই জোরে বলেন কোথায় যেতে চাই, যারা যারা জাহান্নামে যেতেছেন হাত উঠান, হাতটা জোরে উঠায় দেখেন, যারা যারা জাহান্নামে যেতেছে, জাহান্নামে যাইতে চাই না। তাহলে জাহান্নামে যদি না যাইতে চাও নামাজ পড়তে হবে, জাহান্নামে যদি না যাইতে চাও তাহলে আমাদের সত্য কথা বলতে হবে, জাহান্নামে যদি না যাইতে চাও এই দুনিয়ার মধ্যে হালাল খাবার খাইতে হবে, জাহান্নামে যদি না যাইতে চাও বেগানা মহিলা চেয়ারে দেখা যাবে না, বেগানা মহিলা চেয়ারে দেখা হারাম, বেগানা পুরুষের চেয়ারে দেখা হারাম, নামাজ ছেড়ে দেওয়া হারাম, মিথ্যা বলা হারাম। যদি জাহান্নামে না যাইতে চাও, জাহান্নামে যদি না যাইতে হয় যদি হালাল ব্যবসা করতে হবে, হারাম ব্যবসা করা যাবে না, জাহান্নামে যদি না যাইতে চাও তাহলে ওজনে কম দেওয়া যাবে না, জাহান্নামে যদি যাইতে না চাও অন্যায় অপরাধ করে যাবে না, জাহান্নামে যদি না যাইতে চাও আজ থেকে অন্যায় অপরাধ মিথ্যা বলা যাবে না, দাড়ি চাচা যাবে না, আজ থেকে জাহান্নামে যদি যাইতে চাও দুনিয়ার মধ্যে বেগানা মহিলা চেহারা দেখা যাবে না, জাহান্নামে যদি না যাইতে চাও এই দুনিয়ার মধ্যে ভালো কর্ম করা লাগবে, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, মিথ্যা বলা যাবে না, চুগলখুরি করা যাবে না, সবগুলো করো আর কও জান্নাতে যাব, এগুলো হবে না, দাড়ি চাষবার কবাজে জান্নাতে যাব, নামাজ ছেড়ে দিবার কবা জান্নাতে যাব। এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে বেগানা মহিলার সঙ্গে চলাফেরা করবা আর বলবা জান্নাতে যাব, এই দুনিয়ার মধ্যে অন্যায় করবা, ব্যবসা বাণিজ্য করবা, সিটার বাটি পার করবা আর বলবা জান্নাতে যাব, সম্ভব নয়, সম্ভব নয়। ইমানটা যদি নষ্ট করিয়া আমল না করে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘিরানটা পর্যন্ত তোমার নসিবে আসবে না, জোরে জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখিবে যে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখিবে যে, একটু জোরে বলেন না, আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, মরার পরে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে
রে ঘর কন্যা বাড়ি কন্যা, তুমি ঘর কন্যা বাড়ি কন্যা সবই যাই বাসে রে, জোরে বলেন ঠিক কিনা, এ তুমি বাড়ি কন্যা ঘর কন্যা সবই যাই বাসে রে, কোন দিনে জন যাই বাসে রে গৌতম এই পৃথিবী সারিয়া, কোন দিনে জন যাইতে হবে রে, এর দাদাও গিছে বাবাই গিছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে, বলে আজ না হয় কাল তুমি আজ না হয় কাল, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, একটু মহব্বতে বলেন না, তোমার সবই রইল পরে মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, এ দুনিয়ার মুসলমান ইমানদারের উঠে যখন বাইর করার জন্য আসল জমিনের মধ্যে আগমন করে গো, সবার জান আদ্রাইলের সন্ন্যাস জমিনের মধ্যে সব কি করে না, মুসলমান বাইর করে না, ইমানদারের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার, নামাজি ব্যক্তির কত পাওয়ার, হালাল খর বান্দার কত পাওয়ার শুনে নাও, হালাল খর বান্দা বান্দির কত পাওয়ার, আজরাইল আসবে যখন মুসলমান শুনে না এসে সালাম দিবে, ইমানদারদের সালাম দিবে, আসসালামু আলাইকুম ও মুমিনা, ওয়ালাইকুম আসসালাম, কয় তুমি কে, কয় আমি আজরাইল, কেন আসছো, তোমাকে নেওয়ার জন্য এসেছি, আজরাইল রে তুমি নিবে আমার কোন জায়গাতে নিবে, মুসলমান শোনো কোথা দিয়ে নিবা, কয় গো আজরাইল তুমি কোন জায়গা দিয়ে প্রবেশ করবে, ইমানদার বাবারা শোনেন, যারা আল্লাহ আলা তারা শোনেন, মুনাফিকদের অন্তর কাঁদবে না, মুনাফিকদের দেল কানবে না, মুনাফিকদের মরণের ভয় না, মুনাফিক গুলো চিনার উপায়, ওই মুনাফিক গুলো দেখবেন যখন নামাজে দাঁড়াইবে অলসতা করবে, যখন জিকির করবে তারা গাফিলিতি করবে, যখন আলোচনা হবে তাদের ধ্যান খেয়াল থাকবে অন্যদিকের, মুসলমান শুনে নাও, এই মোনাফিকের অন্তরে ভিতর আল্লাহ ঢুকতে পারে না, প্রবেশ করতে পারে না, এই জন্য আল্লাহতে কমই না নাস, মানুষের মধ্যে মায়ের গুরু তারা বলবে আমার না তার ঈমান আছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলম্বে বিলাখিনা কেনাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওমা কুন বিল মুমিনিন, আল্লাহ কয় একদল বেঈমান রাসূলের কদমে যাবে, ওই মুনাফিক গুলো তারা বলবে আমরা ঈমানদার আমরা মুমিন, কিন্তু মুমিন তারা মুত্তাকিন নয়, মুত্তাকিন নয় মুমিন নয়, এরা ধোকাবাজ, ধোকাবাজ আজকে আমাদের মুসলমানের মধ্যে অসংখ্য মুসলমান আছে, মুসলমান গরুখা মুসলমান, কিছু আছে দাড়ি টুপি আছে কিন্তু নামাজে নয়, আবার কিছু আছে নামাজ ঠিকমতো পড়ে শরীয়তের বিধান মানে না, কিছু মানে কিছু মানে না, আমার বাবারা শুনি না লাও, ইমানদার ডাকতে বলবে চোখ দিয়ে আজরাইল বলবে আমি চোখ দিয়ে প্রবেশ করব, চোখ বলবে না না আমার এই চোখ দিয়ে জীবনে কোনোদিন সিনেমায় যা সিনেমার হল দেখি নাই, আমার এই চোখ দিয়ে কোনোদিন বেগানা মহিলা দেখি নাই, আমার এই চোখ দিয়ে কোনো খারাপ কাজে কোনো কোনোদিন কোনো গান বাজনায় যাই নাই, আমার এই চোখ দিয়ে আমি কোরআন পড়েছি কোরআন দেখেছি, আমার এই চোখ দিয়ে ওলামে ইকরাম দেখেছি, আমার এই চোখ দিয়ে আল্লাহর ঘর মসজিদে হেঁটে হেঁটে গিয়েছি, আমার এই চোখ দিয়ে স্বামীর আমানতগুলো রক্ষা করেছি, চোখ দিয়ে স্বামীর সংসারে কাজ করেছি, আর আমি দুনিয়ার মধ্যে অন্য দিক চোখ দিই নাই, সুতরাং চোখ দিয়ে প্রবেশ করতে দেওয়া যাবে না, আজরাইল চলে যাবে কোথায় মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও আমার এই মুখকে তোমারে ঢুকতে দিতে পারি না, আমার মুখতে কোনোদিন একটা বিড়ি টান মারি নাই, আমার মুখতে কোনোদিন গাজায় টান দিই নাই, আমার এই মুখতে কোনোদিন মদ খাই নাই, আমার এই মুখতে কোনোদিন আমি আবা খাই নাই, আমার এই মুখতে কোনোদিন হারাম ভক্ষণ করি নাই, আমার এই মুখতে আমি আল্লাহর জিকির করেছি, আমার এই মুখতে আমি দুনিয়ার মধ্যে আল্লাহর জিকির করেছি, আমার মুখতে আমার নবীর দরুদ পড়েছি,
আমার এই মুহূর্তে কোরআন পড়েছি, আমার এই মুহূর্তে আমি এই মুহূর্তে কোনোদিন আমি অন্যায় কথা বলি নাই, মুহূর্তে কাউকে গালি দিই নাই, এই মুহূর্তে একটা পোষা কথা বলি নাই, মুহূর্তে কোনোদিন হারাম জিনিস বক্ষণ করি নাই, আমার এই মুহূর্তে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও, আমার এই হাতে কোনোদিন আমি গানের প্যান্ডেলে টাকা দিই নাই, আমার এই পাত দিয়া কোনোদিন প্রতিতালাই টাকা দিই নাই, আমার এই হাতে কোনোদিন হারাম জিনিস কোনো জায়গায় গান বাজনাই টাকা দিই নাই, আমার এই হাত দিয়া কোনোদিন অন্যায় করি নাই, আমার এই হাত দিয়ে মসজিদে দান করেছি, আমার এই হাত দিয়া আমার অসহায় মানুষের সাহায্য করেছি, আমার এই হাত ইসলামের জন্য ব্যয় করেছি, আমার এই হাতে কোনোদিন আমি মদের প্যান্ডেল অন্য প্যান্ডেলের টাকা দিই নাই, আমার হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে পায়ের কাছে, পা বলবে আজরাইল দাঁড়াও, ও আজরাইল দাঁড়াও, পা বলবে আজরাইল দাঁড়ায় যাও, আজরাইল দাঁড়ায় যাবে, পা বলবে আজরাইল রে, আমার এই পা দিয়ে কোনোদিন আমি কোনোদিন অন্যায় কাদের দিকে পা বাড়াই নাই, আমার এই পা দিয়ে কোনোদিন অন্যায় কাজে যাই নাই, জিনা বা বিচারের কাজে যাই নাই, আমার পা দিয়ে হেঁটে মসজিদে গেছি, আমার এই পা দিয়ে হেঁটে আমি ভালো পথে গেছি, কোরআন হাদিসের মাহফিলে গেছি, আমার এই পা দিয়ে হেঁটে আমি ভালো কর্ম করেছি, আমার এই পা দিয়ে ঢুকতে দিতে পারি না, মাথা বলবে মা আজরাইল দাঁড়াও, এই মাথা দিয়ে আমি সিজদা করেছি আমার আল্লাহরে, দুনিয়ার কোথাও সিজদা করি না, একমাত্র আমার মাওলারে সিজদা করেছি, মাথা নত করে বলেছিলাম সুবহান রাব্বিল আলা, আমি যখন সিজদায় বলেছি নত হও নত হও নত হও, সুতরাং আমি দুনিয়ার মধ্যে একমাত্র মাথা নোয়া দিছি আমার আল্লাহর জন্য, পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নোয়াই নাই, আমার এই মাথা দিয়ে তোমার ডুবতে দিতে পারি না। মুসলমান গভীর মনোযোগ, গভীর মনোযোগ, আজরাইল ফিরে চলে যাবে, আল্লাহ বলবে আজরাইল আয়, ওই বান্দার জানটা নিয়ে এত সহজ নয়, জান্নাতে যাও, জান্নাতে যাও, জান্নাত নিয়ে দেখাও, জান্নাত নিয়ে চলে আসবে, ডাকতে বলবে এ আল্লাহর বান্দা, এই দেখো তোমার ওফাতের পরে জান্নাত, কয় ও আজরাইল, আমি জান্নাতের জান্নাতের আশা করি না, এই দুনিয়া থেকে আমি মাওলার পাগল, আমি মদিনাওয়ালার পাগল, নবীর পাগল, আমি তার পাগল, আমার আল্লাহ বলবো আজরাইল, ওই জান্নাতের গায়ে লেখা আছে দেখা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি জানায় দাও, লা ইলাহা নাই কোনো ইলা, ইল্লাল্লাহু একাল্লা ছাড়া, আল্লাহর প্রেরিত বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, করে দাও সঙ্গে সঙ্গে যখন পারবে, সঙ্গে সঙ্গে আজরাইল যখন দেখে দিবে বান্দা, ওই জান্নাতের গেটের মধ্যে থাকবে আল্লাহু আকবার, দরজার মধ্যে থাকবে কালেমা, বান্দা যখন পাগল হয়ে যাবে আল্লাহর পাগল হয়ে যাবে, সে যখন পড়বে আদলে সাল্লাম চোখতে প্রবেশ করবে, আমার আল্লাহ বলবে আজরাইল আসনে নিয়ে যাও, ওই মৃত্যুটা তাকে অনাসার জানটা নিয়ে যাও, তখন ওই ব্যক্তি দেখতে দেখতে সুন্দরভাবে জানটা বাইর হয়ে যাবে, হাসি মুখে জানটা বাইর হয়ে যাবে, জবান দিয়া কালেমা বাইর হয়ে যাবে, দেখবেন আপনার বাবা আপনার মা আপন জনেরা কালেমা পড়তে পড়তে দোয়া পড়তে পড়তে ঘুমায়া যায়, ওই মৃত্যুটা কতই আসান মৃত্যুরে মুসলমান, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে মরার পরে দেখবে যে গ তুমি, মরার কালে দেখবে যে গ তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে আরো জোরে বলেন, মরার পরে দেখবে যে গ তোমার সবই রইল, এরে দাদাই গিছে বাবাই গিছে কেউ আসলো না ফিরে, ভাই গেছে বন্ধু গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে, আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল যাইবা কবরে মরার পরে দেখবে যে গ তোমার সবই রইল, সব কিছু করে থাকবে, বাড়ি সংসার ছেলে মেয়ে, এই যে মনে কিছু করে না, আর কইবেন ওই ভাই যে বাসায় গেলাম, এখনই মারা যাক, বাসার ভিতরে রাখবে না, কোন রুমে রাখবে না, ভাই বারান্দায়, বারান্দাতে টাই না হিসলে নিয়ে আসবে উঠানে, এই মাটির ভিতরে রাখবে, ছেলে বলবে বিবি বলবে তাড়াতাড়ি বিদায়ের জন্য,
আপনজন তাড়াতাড়ি বিদায়ের জন্য ব্যস্ত, ইমাম সাহেব আইসা কবে তাড়াতাড়ি বিদায় দিতে হইবে, কেউ আপনাকে রাখার পক্ষে না, বলবে রাত্র দশটায় দিলেই ভালো হবে। যদিও ভাই এসে বলে, বন্ধু এসে বলে, না প্রতিবেশী রয়েছে সকালের মাটিটা দিয়ে, ইমাম সাহেব এক ফতোয়া দিব যে মৃত্যু ভালো ব্যক্তি মূলেও আগে দিতে হইব, তাড়াতাড়ি দিতে হইব, খারাপ ব্যক্তি মূলেও তাড়াতাড়ি দিতে হইব, তাড়াতাড়ি দাফন করতে হইব, সবাই তাড়াতাড়ি করবে, কেউ রাখার পক্ষে না, আপনাকে দুই চার ঘন্টা কেউ রাখার পক্ষে না। এই তো আপনার আমার জীবন, এই ঘর বাড়ি সংসার ছেলে মেয়ে পরিবার সব কিছু আপনি একবার চোখ দিয়ে বন্ধ করে দেখেন, কেউ আপনার কিচ্ছু আপনার না, আপনার নিজেরই আপনি নিজের না, অঙ্গ প্রত্যঙ্গ সব আপনার বিরুদ্ধে সাক্ষী করবে, হাত বলবে আমার দণ্ডায় করেছে, পা বলবে আমার দণ্ডায় করেছে, চোখ বলবে আমার দণ্ডায় করেছে, মুখ বলবে আমার দণ্ডায় করেছে, কান বলবে আমার দণ্ডায় করেছে, সব আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব আপনার বিরোধিতা করবে, আপনার পক্ষে কেউ না, কার জন্য কি করতেছে সব কুল্লমান আলাই সব শেষ করে দিবে কে, আমার আল্লাহ, আল্লাহ বলে জমিন শেষ করে দিব, আসমান শেষ করে দিব, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ, কে থাকবে, কে থাকবে, যেন বলেন না কে থাকবে, আল্লাহ। তাহলে আমরা গোলামি করব কার, আল্লাহ, আরো যেন বলেন কার, আল্লাহ, আল্লাহ বলে সেদিন থাকবো আমার হাবিবের ভালোবাসা, আমরাও ভালোবাসবো আমার নবীকে, জোরে বলেন ঠিক কি না, আমরা ভালোবাসবো কারে, জোরে বলেন কারে ভালোবাসবো, গোলামি করব কার, ভালোবাসবো কারে, নবীরে, আহা, ভালোবাসবো নবীর ভালোবাসা অন্তর ভিতর পয়দা করব, আল্লাহর গোলামি করব, জোরে বলেন ঠিক, আরো জোরে বলেন ঠিক কি না, কিন্তু কিচ্ছু থাকবে না, সব তো শেষ হয়ে যাবে, আমার ভাইরা আমার বন্ধুরা আমার মৃত্যুর কথা বলতে যা বলতেছিলাম, একজন ব্যক্তি এখনো জান্নাতের মধ্যে আছে, আমি প্রায় আলোচনার মধ্যে বলি জীবিত অবস্থায় জান্নাতের মধ্যে আছে, ওনার নাম হলো জ্যোতিবিসাল্লাম, আর একজন জিন্দা আছে পৃথিবীর মধ্যে, চারজন ব্যক্তি এখনো জিন্দা আছে, এদের মধ্যে আর একজনের নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, মুসলমান শুনে নেন, আর একজন হলো মসল ইলিয়াস আলাইহিস সালাম, ইলিয়াস যিনি পাহাড়ের দায়িত্ব আছে, পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে এই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম, তাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে পাহাড়ের, পৃথিবীর যত পাহাড় আছে, আর একজন পানির দায়িত্ব দিয়েছে আল্লাহ, যার নাম হযরত খিদির আলাইহিস সালাম, আর একজন মুসলমান হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবে, এই পৃথিবীর মধ্যে আসবে, তার নাম আপনারা জানেন হযরত ঈসা আলাইহিস ইবনে মরিয়াম, ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে আগমন করবে, এই চারজন ব্যক্তি এখন আসমান জমিনের মধ্যে, চারজন ব্যক্তি জীবিত আছে, আমি আপনাদেরকে বলে, এক নম্বর হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, দুই নম্বর হযরত ইলিয়াস আলাইহিস সালাম, তিন নম্বর হযরত কিরিম আলাইহিস সালাম, চার নম্বর হযরত মুসলমান ঈসা আলাইহিস সালাম, এই চারজন ব্যক্তি এখনো জিন্দা আছে পৃথিবীর মধ্যে, আসমান জমিনের মধ্যে জিন্দা, এ মুসলমান এক এক দূরে এক একটা দায়িত্ব দিয়েছে আমার আল্লাহ, এই যে বড় বড় পাহাড়গুলো দেখেন, আপনাদের এই জমিনের মধ্যে তো পাহাড় নাই, সিলেটের জমিনে পাহাড় আছে, জাফলংয়ের জমিনে পাহাড় আছে, চট্টগ্রামে মসল হিলটেকের মধ্যে পাহাড় আছে, এই পাহাড়গুলো ধরে রাখার জন্য আল্লাহ তাআলা একজন নবীর দিশে দায়িত্ব দিয়েছে, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, ইদ্রিস আলাইহিস সালাম উনি ইন্তেকাল করলেন, ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, জান্নাতের মধ্যে আছে বড় ইতিহাস, আপনারা জানেন ইদ্রিস আলাইহিস সালাম দোস্ত পাঠাইলেন পৃথিবীর মধ্যে, মানুষকে মেহমানদারি না করে খাইতেন না, মানুষকে খাওয়াইতেন প্রতিনিয়ত, নিজে না খেয়ে অন্যরে খাওয়াইতেন, মানুষকে মেহমানদারি করাইতেন, অনেক ভালোবাসতেন। ইদ্রিস আলাইহিস সালাম একদিন রোজা রাখলেন, মেহমান পাইলেন না, সারাদিন না খেয়ে আছে, যে মেহমান না পাইলে খানা খাবো না, ইদ্রিস আলাইহিস সালাম সন্ধ্যা গণিয়ে আসতে লাগলো, কিন্তু কোনো মেহমানও পাইলেন, খাইলেন না, খানাও খাইলেন না, আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাকতে কয়ে, যাও জিবরিল আমিন তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও,
আমার ইদ্রিসের বন্ধু হও, তার সঙ্গে মেহমানদারি করো, কারণ সে মেহমান সারা খানা খায় না। চলে আসবেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে মানুষের সুরত দইলা। এরপরে মেহমান হইলেন, মেহমান হওয়ার পর যখন আজান হলো, আজানের পর ইদ্রিস আলাইহিস সালাম যখন পানি গালে দিলেন বা ফল খাইলেন, দেখে জিবরিল আমিন উনি ফলটা শুধু মুখের গড়ে ধরে রাখছে, জিগায় আপনি খান নাই কেন? কয় ভাই আমি সত্য প্রকাশ করি, আসলে আমি কোনো মানুষ নয়, আপনি ক্ষুধার্ত অবস্থায় আছেন, আল্লাহর প্রিয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনাকে খাওয়ানোর জন্য, আমি মানুষের সুর ধরে আপনারে খাওয়াইলাম। এ মুসলমান শুনে নাও গভীর মনোযোগ। এবার ইদ্রিস আলাইহিস সালাম বলে, তুমি যেহেতু আমার ঠুকা দিছ, আমার তিনটা কাজ করা লাগবে, তিনটা কাজ না করলে আমার সারণ নাই। নাম্বার ওয়ান, আমাকে তোমার আমার আসনে তোমার দুস্তু পাতাইতে হবে, বন্ধুত্বই পাতাইতে হবে। জিবরিল আমিন কয়, আমি হইলাম ফেরেশতা, আপনি হইলেন মানুষ, কেমনে বন্ধু পাতাইব? আল্লাহ কয়, ইদ্রিসকে আমি হুকুম দিলাম, এ জিবরিল আমিন হুকুম দিলাম, যাও লগে বন্ধু পাতাও, দুস্তু পাতাইয়া দাও। বন্ধু পাতাইলেন, জোরে বলেন আল্লাহু আকবার, বন্ধুতাই করলেন। এরপরে বললেন নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান গেল, নাম্বার টু, আমাকে এখনই মারতে হবে, আমাকে মেরে ফেলতে হবে। নাম্বার থ্রি, থ্রি থ্রি হলো, আমাকে জিন্দা করতে হবে, জান্নাত জাহান্নাম দেখাইতে হবে। এই ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ পাক হুকুম দিলেন, একই কাজ জিবরিল আমিন করলেন। এরপরে যখন মারা গেলেন, ইদ্রিস আলাইহিস সালামকে জিন্দাবান জান্নাত দেখাইল, জাহান্নাম দেখাইল, জান্নাতের ভিতরে প্রবেশ করলো। এই যে মুসলমান শুনে নাও, এবার ইদ্রিস আলাইহিস সালামকে আমার মাওলা জিগাই দিছে, ওই ইদ্রিস তুমি জান্নাতের মধ্যে আসো, আমার নিয়ামতগুলো পায়া তুমি খুশি কি না? ইদ্রিস আলাইহিস সালাম কাল্লা, তোমার জান্নাত পায়া খুশি, তোমার জান্নাত দেখে খুশি, তবে একটু কষ্ট, আমার মৃত্যু যন্ত্রণা অনেক কষ্ট হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম জিবরিল আমিনের হাতে আদ্রাইল সালামকে পাঠা দে, আদ্রাইল যাও, ইদ্রিস আলাইহিস সালামকে জানায় দাও তার মৃত্যুটা কেমনে হয়েছে। ইদ্রিস আলাইহিস সালামের সামনে যখন আদ্রাইল সালাম চলে আসলেন, ডাকতে বলে আদ্রাইল, আমার রুহটা তুমি কেমনে বাইর করেছিল বলো। বলে হুজুর, এই পৃথিবীর মধ্যে মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, তদ্রূপ আপনার রুহটা বাইর করেছি, শুধু আপনার গায়ের উপরে হাতটা রেখেছি, কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আদ্রাইল, এই মৃত্যু যদি এত কঠিন হয়, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, এর সাইতে যাদের তুমি কষ্ট দিয়া মৃত্যু দাও, যারা মৃত্যুকালে পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। সুতরাং মুসলমান শুনে নেন, শুনে নেন, এই মৃত্যুর বেলা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ধনী বলেন, টাকাওয়ালা বলেন, বাড়িওয়ালা বলেন, ফকির বলেন, মিসকিন বলেন, মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং আজ নয় কাল, দুদিন হোক, পরে হোক, দুদিন আগে হোক, আমাদের মরতেই হবে। মরার আগে একবার মরে দেখেন, যদি মরতে পারেন মরার আগে, এই দুনিয়ার সেই আখেরাতের জগৎটা কবরের জগৎটা অনেক সুখময় হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ধরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওই দুদিন আগে, ওই দুই বছর পরে নাই, দুই বছর আগে আপনাকে আমাকে মরতেই হবে, এর থেকে বাঁচা সম্ভব না, কোনোদিন বাঁচতে পারে নাই কেউ। সেই আদিকাল থেকে ফিরাউন, নমরুদ, কারুন যারা খুদাই দাবি করেছিল, আল্লাহ পাক তাদেরকে অনেক পাওয়ার দিয়েছিল, অনেক ক্ষমতা দিয়েছিল, তারপরেও তারা চলে গেছে দুনিয়ার মধ্যে থেকে, কেউ থাকতে পারি নাই, থাকার জায়গা না, থাকা সম্ভব না, কেউ ছিল না, কেউ থাকবে না। জোরে বলেন ঠিক কি না? থাকা সম্ভব, কথা বলেন না কেন? থাকা সম্ভব, কেউ আছে? দাদা দাদা আজকে দেখেন বাড়িটা কার, যখন জিগায় কা বাড়ি কার, অমুকের, উনি মারা গেলে ওনার ছেলে কয় বাড়ি কার অমুক, তারপরে সে মারা গেলে কয় বাড়ি কার অমুকের, দেখা যায় বাড়ি ঠিক আছে, বাড়িওয়ালা পরিবর্তন হয়। যদি বলেন ঠিক কি না? বাড়ি ঠিকই থাকে, বাড়িওয়ালা পরিবর্তন হয়। তা আমার আমার করতে করতে সবাই চলে যাচ্ছে, বাবারে এই মরণের ভয় যাদের অন্তরে আছে তারা ঘুষ, সুদ, ব্যবিচার, অন্যায় করতে পারে, কারণ এই দুনিয়ার জিন্দেগি তো ক্ষণস্থায়ী, কয়দিনের জন্য, কদিনের জন্য আমি আপনি থাকবো, দু জয় 50 বছর, 60 বছর গোয়ার আয়ু, বাংলাদেশের মানুষের গোয়ার আয়ু আপনার প্রায় 85 হলো, নাই 45-50 হলো, নাই 60 বছরই হলো, নাই 70 বছরই হলো, কত বছর, তারপরে তো মরতে হচ্ছে, মরা তো এর কামাই নেই, কারণ এখান থেকে ফিরে আসা কখনো সম্ভব নয়। এই জন্য আমাদেরকে সদা সর্বদায়, আমার কেবলা নজর বলতেন, বাবা প্রতিটা তোমার পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি জানো না,
এই জন্য প্রতিটা ধমে 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 আল্লাহ জিকির করো, তুমি তোমার মরণকে বরণ করে নাও আর আল্লাহর স্মরণ করো, যেন তোমার মরণটা ইমানের সঙ্গে হয়। আল্লাহু আকবার বলেন, কিবলা যেন দূর করো, যে প্রতি হরদমে তুমি আল্লাহ জিকির করো, প্রতি হরদমে মাওলা জিকির করো, না নিঃশ্বাস নাও আল্লাহ ছাড়ো হু আল্লাহু আল্লাহু, এই হরদমে থাকো, যদি তোমার মৃত্যু হয় ইমানের সাথে মৃত্যু হবে। আর আমরা এখন আল্লাহু না, দুনিয়া দুনিয়া দুনিয়া, সংসার রাত্রে ঘুমাইতে গেলে আমরা দুরুদ শরীফ পড়ি না, রাত্রে ঘুমাইতে গেলে একটু দোয়া দুরুদ পড়ি না, কারণ পড়তে গেলে আপনার ঘুমাইতে গেলে ব্যবসায় কত লস হলো, কত টাকার মাল কিনলাম, কত টাকার মাল বিক্রি করলাম, কারে কয় টাকার মাল দিলাম, এই চিন্তা করতে করতে ঘুমায় যায়। সকালবেলা ফজরের নামাজ কাজা গেল, উইটাই গোসল কইরা দৌড় দিলাম বাজারে, বাজার ঘাট করতে করতে সারাদিন আল্লাহ নাফরমানি করলাম, আমার বাবারা এই দুনিয়ার জিন্দেগিতে আমি কদিন থাকবো, এইটা নিয়ে যদি এত ব্যস্ত থাকি, আমরা যদি এত ব্যস্ত থাকি যে আমার এই সংসার জীবন নিয়ে, যেই সাংসারিক জীবন কয়দিন থাকবে এই নিয়ে এত বারবারই করতেছি, আর যেখানে আমি চিরদিনের জন্য পড়ে থাকবো এক দুই বছর নয়, যেখানে কবর কবরের জগৎ দ্বিতীয় নাম্বার বিপাদই হলো কবর, আর কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আল্লাহু আকবার বলেন, মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কিসের জগৎ জোরে বলেন না, কিসের জগৎ? কবরের জগৎ। এখন যদি বলেন ভাই এই জগৎটা মানে, তাহলে কবর জগৎ, কবর যদি মাটি সাড়ে তিন হাত কবর দিলে বাড়ির পাশে দিলে ওইটি যদি কবর হতো, তাহলে পরে ওইটাই যদি আমরা চিন্তা করতাম যে আমরা মনে এইটাই মনে হয় বিচার হবে, আর কোনটা বিচার হবে না, যারা মাটি তা দাগরে হাঙ্গর কুমিরে খেয়ে গেল তাদের কবর কোথায়, যাদেরকে আপনার ওই আগুনে পুড়ে গেল তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে কবরের জগৎ বলা হয়। যেটা বলেন আল্লাহু আকবার, এই কবরে থাকতে হবে আমাদের কদিন থাকতে হবে, কদিন থাকতে হবে, দুই বছর, পাঁচ বছর, বিশ বছর, কতদিন থাকবো আল্লাহ ভালো জানে, আবাদান আবাদান চিরস্থায়ী, কত স্থায়ী থাকবো বলতে পারি না, কদিন থাকবো বলতে পারি না। আমার বাবারা এই কবরের জগতের চিন্তা আমাদের করার দরকার আছে কি, আরো জোরে বলেন আছে কি না? তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান যেদিন পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সেই দিনটা হলো কিয়ামতের ময়দান। মুঠু হাত উপরে সূর্য উদয় হবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, মানুষের ঘামের মধ্যে সাঁতার কাটবে, এই মানুষগুলো ঘামের মধ্যে সাঁতার কাটবে, সব ঘাম, এত পরিমাণ ঘাম ছুটবে, কেউ সাঁতার কাটবে, কেউ গলা পানি হবে, কেউ হাঁটু পানি হবে, সব মানুষগুলো তোরাই। এই কিয়ামতের আগে আলামত হবে 70টা আলামত হবে, কয়টা আলামত? 70টা আলামত হবে কিয়ামতের আগে, তার ভিতরে অধিকাংশ আলামত হয়ে গেছে, এখন আরো কয়টা বাদ আছে আপনার? তার ভিতরে খানে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিসসালামের আগমন, আপনার ইজিপ্ত মজুতের আগমন, এরপর ইমাম মেহদী আলাইহিসসালামের আগমন, তিনটা ভূমিকম্প হবে, কাশ্মীর মুসলমানদের দখলে চলে যাবে। ইমাম মেহদী আলাইহিসসালাম যখন আসবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন ইমাম মেহদী আলাইহিসসালাম আসবে, ওনার নাম থাকবে মুহাম্মদ। কি নাম থাকবে? জনে বলেন নাম কি? মুহাম্মদ। বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, একই নাম থাকবে, একই পরিচয় থাকবে। এই গভীর মনোযোগ, আর এই আপনার এই ইমাম মেহদী আলাইহিসসালামের চিনার পরিচয়টা।